আজ বুধবার 30শে জ্যৈষ্ঠ 2023 সালের 14ই জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ বুধবার। আর বুধবার মানেই কিন্তু গ্রহদের যুবরাজ। বুধের নামেই এই বারটি নামাঙ্কিত। বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ। স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন। পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। বুধ গ্রহ হচ্ছে বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ। বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের ক্ষেত্রে যারা নিজেদেরকে সমৃদ্ধশালী করতে চান, আজ বুধের বিভিন্ন উপাচার করুন, বুধের বীজমন্ত্র জপ করতে পারেন। যারা রাস্তার ঝাড়ুদার, যারা লেবার সম্প্রদায়ের ব্যক্তি, হিজড়া বা উভয় লিঙ্গের, তাদেরকে সেবা শুশ্রূষা করার মাধ্যমেও কিন্তু আমরা বুধকে মজবুত করতে পারি। ভ্রমণ করলেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায়। আজ তাই চেষ্টা করুন সমাজের যারা নিপীড়িত সেকশন, তাদেরকে সেবা শুশ্রূষা করা, আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করা, খাবারে এলাচের মাত্রা বৃদ্ধি করা। তাহলে দেখবেন বুধের তরফ থেকে আপনারা অবশ্যই প্রভূত পরিমাণে উপকৃত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনার কাছের কোনো মানুষ বা বন্ধু স্বজন আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে বিচক্ষণ হতে হবে। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আজ আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে। অন্যের কথা শুনে যদি বিনিয়োগ করেন, কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া অনেক ভালো। অর্থগতভাবে ব্যয়বহুল দিন, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। তবে সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হতেই পারেন, সেখানে কিন্তু আপনারা সফলতাই পাবেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। আজ আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সামনে আসা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফলতা পেতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত। আজ প্রকৃতির সৌন্দর্য দেখে আপনারা স্তম্ভিত হয়ে যেতে পারেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি মিলতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।